হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কম বেশ সবাই হয়তোবা জানি যে গুগলের একটি ফন্ট আছে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কম্পিউটারে গুগল ফন্ট ডাউনলোড করবেন এবং সেটা ইনস্টল করে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্ট এনি প্লেস আপনি ব্যবহার করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার কম্পিউটারে গুগল ফন্টের ফন্ট ব্যবহার করবেন। তো সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের যে ব্রাউজারটি আছে সেটি ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমি ট্যাপ করব গুগল ফন্ট অ্যান্ড দেন আমি পেয়ে যাব গুগল ফন্টের নিজস্ব ওয়েবসাইট। সো আমি যখন থেকে ওপেন করব দেখতে পারবো যে এখানে হান্ড্রেড অফ থাউজেন্ড অফ লেটার মানে ফন্ট স্টাইল আছে। সো আপনি আপনার পছন্দ মতো আপনার যে কাজের জন্য ফন্ট দরকার আপনার চাইলে সেই ফন্টটি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। এক্সাম্পল শো আমি চাচ্ছি যে এই ফন্টটি নেওয়ার জন্য। সেই ফন্টটি নেওয়ার জন্য আমি এখানে প্লাস এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমাকে এরকম একটি দেখাবে ওয়ান ফাইল সিলেক্টেড। আপনি চাইলে একসাথে অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে পারেন। এক্সাম্পল শো আমি নিয়ে নিলাম এইটা অ্যান্ড দেন দেখতে পাবেন যে দুইটি ফাইল সিলেক্ট হয়েছে। এখন আমি এই দুইটি ফন্টকে ডাউনলোড করার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে অপশন দিবে ডাউনলোড। সো আমি ডাউনলোডে ক্লিক করব এবং দেখতে পারবো যে অটোমেটিক এই দুটি ফন্ট একসাথে ডাউনলোড হয়ে যাবে। এখন জাস্ট এটাকে আমি শো ইন ফোল্ডারে গিয়ে এটাকে আমি এক্সিট করে নিই অ্যান্ড দেন আমি এই দুটি ফন্টকে আমি আমার কম্পিউটারে ইনস্টল করব। মেক শিওর যে আপনি যে ফন্টটি ডাউনলোড করছেন সেই ফন্টটির নাম দেন, যেমন এটা হচ্ছে মেরো ওয়েদার ফন্ট, এটা হচ্ছে শ্যাডো ইনটু লাইট। সো আমি এটাকে ইনস্টল করে নেব। সেই সবগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনি ক্লিক করবেন ইনস্টল অ্যান্ড দেন অটোমেটিক এই ফন্টগুলো আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন আমি আরেকটি ফন্টে ডাউনলোড করি যেখানে শ্যাডো, এটাকেও আমি ইনস্টল করে নিচ্ছি। এখানে এটাকে রাইট ক্লিক করে ক্লিক করব ইনস্টল এবং দেখতে পারবো যে এই দুটি ফন্ট আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এখন রাইট নাও আমি চাইলে এই ফন্টগুলো আমি মাইক্রোসফট ওয়ার্ড বা অ্যাডোবি ফটোশপ বা এনিওয়ার যেখানে কিনা ফন্ট রিলেটেড যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো চাইলে আমি ফন্টগুলো ব্যবহার করতে পারি। এক্সাম্পল স্বরূপ আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এক্স্যাক্টলি ফন্টগুলো আদৌ কি এটা ইনস্টল হয়েছে। আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমি এখান থেকে টাইপ করলাম যেমন ABC চেস্ট অ্যান্ড দেন আমি চাচ্ছি যে এই ফন্টগুলোকে মানে আমি একটু আগে যে ফন্টে পরিবর্তন করছি সেই ফন্টে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি কী করবো, ফন্টের যে স্টাইল সেটাকে চুজ করা যায়। আপনি যদি আপনার কিবোর্ড দিয়ে কন্ট্রোল শিফট P দিলে আপনি দেখতে পাবেন যে ফন্ট অপশনে পেয়ার করবে। সেটা হচ্ছে কুইক শর্টকাটকে এবং এখান থেকে আপনি একটু আগে যে ফন্টটি ডাউনলোড করছেন সেই ফন্টটির নামটি আপনাকে এখানে খুঁজে বের করতে হবে। সো এখান থেকে আমি দেখে নিয়ে আমার যেটি ছিল শ্যাডো, সো আমি এস এ ক্লিক করবো এবং দেন এস সিলেক্টেড সবগুলো ফন্ট কিন্তু এখানে চলে আসবে। সো আমি এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখতে পাবেন শ্যাডো ইনটু লাইট, যেটা কিনা আমি একটু আগে ডাউনলোড করেছিলাম। আপনারা দেখতে পারবেন যে এখানে যে নামটি দেওয়া ছিল শ্যাডো ইনটু লাইট। সো আমি শ্যাডো ইনটু লাইট নিলাম। এখান থেকে আমি রেগুলার অ্যান্ড দেন আমি একটু সাইজটাকে 20 করে দিলাম অ্যান্ড দেন আমি ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ লেখাটি কিন্তু এই নতুন যে ফন্ট স্টাইলটা আমি গুগল ফন্ট থেকে ডাউনলোড করেছি সেই লেখাতে পরিবর্তন হয়ে গেছে। সো এইভাবে খুব সহজে আপনি চাইলে আপনার পছন্দ যে কোনো কাজের জন্য আপনি চাইলে গুগল ফন্টের ফ্রি যে ফন্টগুলো আছে সেগুলো আপনি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি আপনার কাজ ইচ্ছে মতো চালিয়ে যেতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।